আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ইফতারের আগ মুহূর্তে আমরা দুজন বসে আছি ইফতারের জন্য। আজকে আমি বাসায় কোনো ইফতার রেডি করি নাই, কারণ আমাদের প্রিয় স্বপ্না ভাবি এবং রনি ভাই ওনারা ফোন করে বলেছেন আজকে আমাদের বাসায় ইফতার পাঠাবে। তাই আমরা শুধু রেড কিডনি বিনস সালাদ করেছি আর একটু শরবত বানিয়েছি। এখন ইফতার জন্য বসে আছি, ইফতার আসবে আমরা ইফতার করব। আগে বলে নেই, এই সালাদটা ওই আমাকে আমাদের খাওয়ানো শিখাইছে। সত্যি খুব মজার সালাদ। থ্যাংক ইউ, নাইস একটা সালাদ খাওয়া। আমরা এই সালাদটা ওর কাছ থেকে শিখেছি খাওয়া, খুব মজার একটা সালাদ। সালাদ কাটার সময় ভিডিও করে রেখেছি আপনাদের জন্য, অবশ্যই আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আমি তো সাধারণত আসা হয় না, ওই সব কিছু করে এগুলো তো মাঝে মধ্যে আর কি জোর করে নিয়ে আসে, তাই আজকে আমাকে নিয়ে আসছে। আজকে জোর করে নিয়ে আসছি, বলছি যে যেহেতু কিছুক্ষণ সময় আছে তুমি আমার সাথে বসে একটুখানি ভিডিও করো, তুমি বলো কিছু। কি বলবো, আসলে কি সত্যিকার অর্থে পবিত্র মাহে রমজান উপলক্ষে যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন বা দেখবেন, তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। দোয়া করি আপনারা সবাই সুন্দরভাবে রোজা রাখতে পারেন, তারাবি পড়তে পারেন, পাঁচক্ত নামাজ পড়তে পারেন। দোয়া করতেছি সেই সমস্ত মানুষদের জন্য যারা বিশেষ করে বাংলাদেশে, বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, করোনা ভাইরাসটা বেড়ে গেছে, উপর দিকে গভর্নমেন্ট থেকে লকডাউন ঘোষণা করেছে, যার কারণে যারা গরিব মানুষ রয়েছেন, যারা একেবারে দিন আনেন দিন খান, তাদের অবস্থা খুবই খারাপ, তারা খুব কঠিন সময় অতিবাহিত করতেছেন। দোয়া করি আল্লাহ পাকের দরবারে যাতে তারা এই কঠিন সময়টা তারা মোকাবেলা করতে পারেন এবং মোকাবেলা করার তো ধৈর্য ধারণ করতে পারেন, সেজন্য তাদের দোয়া করতেছি। সোফার আমাদের রোজাগুলো ভালোই হয়েছে, বাকি যে রোজাগুলো আছে সেই রোজাগুলো যদি সুন্দর মতো করতে পারি, তারা বিরাজ মতো করতে পারি। আসলে রমজানের মাস তো রহমতের মাস, সুন্দর মতো পার হয়ে যাচ্ছে, আমরা সুন্দর মতো রোজা রাখতে পারতেছি, কোনো সমস্যা হচ্ছে না। আমার মনে হচ্ছে গতবারে চাইতে এইবারের রোজাগুলো আরো সহজ মনে হচ্ছে। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনার আপনাদের জন্য দোয়া করি। আমি আর কি বলবো, আজকে তো তোমাকে নিয়ে আসছি কথা বলার জন্য, আর আমরা এই জন্যই অপেক্ষা করছি ইফতারের আগ মুহূর্তে, যদিও বেশি কথা বলতে পারতেছি না। ইফতারের আগ মুহূর্তে তো কথা বলতে গেলে একটা বলতে গেলে একটা চলে আসে, যা হয় আর কি রোজা শেষ বেলা। যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবার জন্য দোয়া করি। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আর এই মহামারী এই কঠিন সময়ে যেন আমরা সবাই সুন্দরভাবে রোজাগুলো রাখতে পারি। সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে আমরা রেড কিডনি বিনস দিয়ে একটা সালাদ খাবো আমরা, কারণ ইফতার তেমন কিছু করি নাই। আমাদের স্বপ্নভাবী আজকে আমাদের বাসায় ইফতার পাঠাচ্ছে, আমাদের আগে থেকে মানা করে দিয়েছে যেন আমরা যেন কোনো ইফতার রেডি না করি, তাই আমরা আজকে শুধু একটা সালাদ বানাবো, সাথে শরবত রেডি করে রাখছি। এই রেড কিডনি বিনস সালাদটার জন্য আমি প্রথমে কিছু দেখাচ্ছি, কিডনি বিনস আমি নিয়েছি এখানে রেডি করা, আর তারপরে এখানে রেড অনিয়ন কেটে নিয়েছি, সাথে একটু জিঞ্জার আছে, সাথে আমাদের দেশীয় লেবু চামড়া কুচি কুচি করে কেটে নিয়েছি, এখানে টমেটো কাটা আছে, আর এখানে মোজারেলা কাটা আছে, এখানে কিউকাম্বার কাটা আছে, এগুলা দিয়ে মিক্সড করব এখন। দীপন আমাকে একটু, তুমি আমাকে একটু মিক্সড করে দাও। আমি তো তোমাকে মিক্সড করার জন্য হেল্প করার জন্য দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন এক এক করে কোনটা প্রথমে। আমি তোমার এই যে অনিয়ন জিঞ্জার জিরা এটা কাটা আছে, লেবুটা কিনে নিলাম। আচ্ছা আচ্ছা, কোন মরিচ দাও না তোমার? না মরিচ দেই না, কারণ বাচ্চারা খাবে, এজন্য মরিচ ইউজ করি নাই। আর কি কোমরগুলো এখানে ব্ল্যাক পেপার দিচ্ছি একটু, আর একটু সল্ট দাও লাগবে। হ্যাঁ এখানে সল্ট দিচ্ছি একটু, সল্ট আর ব্ল্যাক পেপার মিক্সড করছি। আচ্ছা, সালাদটা আমরা সবসময় এমনি সালাদটা বানিয়ে খাই, তারপরে রোজার মধ্যে সালাদটা খাওয়া আরও বেশি দরকার।
এই সালাদটা হয়েছে কি রোজার দিনে তুমি যদি অন্য কোনো ইফতার না করে শুধু শরবত খেয়ে পানি খেয়ে শুধু সালাদটাই খাও না, সেটি তোমার জন্য অনেক উপকারী, ঠান্ডা থাকবে। হ্যাঁ, সালাদটা অনেক অনেক উপকারী একটা সালাদ, এই জন্য রোজার মধ্যে আমরা এই সালাদটাই বেশি খাচ্ছি, তাই আমি সবাইকে শেয়ার করতেছি, আপনারাও বাসায় ট্রাই করবেন সালাদটা। সালাদটা আসলে খুব মজাদার একটা সালাদ। তৈরি হয়ে গেল আমাদের রেড কিডনি বিন সালাদ, স্বাস্থ্যসম্মত ইয়ামি এই সালাডটা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। যাই হোক, স্বপ্না ভাবির বাসা থেকে আমাদের ইফতার চলে আসছে, সেই ইফতার নিয়ে আমরা এখন অপেক্ষা করছি। আজান হচ্ছে, খাও। এটা খোলা একটু আস্তে করে। ভাবি এত ইফতার দিছে, এলা খেয়ে শেষ করতে পারতেছি না। মজা তো বিরিয়ানিটা, মজা দুটো মজা হচ্ছে। ভাবি ভাবির এই ইয়েটা অনেক সুন্দর হয়েছে, পেপারের মধ্যে প্রন দিয়ে করছে ভাবি। এটা ভাবির কাছ থেকে এটা জানতে হবে কিভাবে করছে। ধর, মজা লাগতেছে। ধর, খাওয়ার শেষ প্রায়, খুব মজাদার একটা। এটা একটু ঝাল লাগতেছে না, দেখুন। What is this? Chicken lollipop. What? Chicken lollipop. আমি এখন শুধু একটু সালাদ দিয়ে এই যে ফ্রাইসগুলো খাচ্ছি। স্বপ্না ভাবির রোলের সাথে আমরা সালাদ মিলিয়ে খাচ্ছি, রোলের সাথে আমরা সালাদটা মিলিয়ে খাচ্ছি। তুমি খাও। আমাদের ইফতার শেষ, এইমাত্র আমাদের ইফতার শেষ হলো, আমাদের তাড়াতাড়ি এখন আমরা সবাই নামাজে যাব। দীপন অলরেডি চলে গেছে, আমি আরেকটু গুছিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ জানাচ্ছি। তার আগে আমি একটু স্বপ্না ভাবিকে আরেকটু থ্যাংক দিচ্ছি, কারণ ভাবি এত মজার মজার ইফতার আমাদের জন্য আজকে বানিয়ে দিয়েছে। সত্যি আমরা অনেক মজা করে খেয়েছি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর একটা ইফতার করেছি আজকে। ধন্যবাদ ভাবি আপনাকে, সবাই ভালো থাকবেন।